বরাবরের মতোই আজকে আমাদের সঙ্গে আজকের কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে তা জানাবেন জ্যোতিষবিদ কেসিপাল। কেসিপাল, শুভ সকাল আপনাকে। আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে? অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। তবে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী এবং কৌশলী হতে হবে। এবার বৃষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, এমনকি ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। তবে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয় সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে বরং দূরে থেকে মজা দেখবে। এবার মিথুন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটতে আরম্ভ করবে, সুদিনের সূর্য উদিত হবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলংকার বা ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা রায় প্রক্রিয়া আসতে পারে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, বাণিজ্যিক পরিকল্পনাও বাস্তবায়িত হবে। এবার কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের ঘাট তৈরি হয়ে যাবে, তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর না করাই সমীচীন হবে। তাছাড়া সন্তানদের আচরণ ও শরীর স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হতে পারে, সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, অবশ্য মন ধর্ম পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। এবার সিংহ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, সেই সঙ্গে শিক্ষার্থীরা নিত্য নতুন চমক দেখাতে সক্ষম হবেন, তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পেতে পারেন, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হতে পারে, তাছাড়া শত্রুরাও পরাস্ত হতে বাধ্য হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম, অর্থ, সুনাম, যশ প্রতিষ্ঠার দুয়ারে বাসবেন, তাছাড়া দীর্ঘদিনের পারিবারিক ও সামাজিক কলহ বিবাদের মীমাংসা হবে, সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, তবে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী ও সঞ্চয়ী মনোভাব পণ্য হওয়ার আবশ্যকতা রয়েছে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে তুক্কা মারবে, সেই সঙ্গে ভাই বোনের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে, তাছাড়া চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় আপনাদের কেরিয়ার এবং বিজনেস ভাগ্যকে চাঙ্গা করতে সক্ষম হবেন, যার ফলে দিনটি মৌজ মস্তিতে উপভোগ করবেন। এবার বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে, মনে রাখবেন পূর্ণ পকেট শূন্য করে তুলতে পারে, এমনকি দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে, তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে, বিবাহযোগ্যদের অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা হিসেবে পণ্ড করে দিতে পারে। এবার ধনুরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে যেমন সহযোগিতা পাবেন তেমনি কর্ম ও ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করে চলবেন, তাছাড়া যাদের জীবন সাথী ও জীবন সঙ্গীরা দীর্ঘ তিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে, তাই তো স্বাস্থ্য সচেতনতা মানতে হবে, এমনকি সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবশ্যকতা রয়েছে, সেই সঙ্গে দুই চাকার বাহন বর্জন করতে হবে, তাছাড়া অর্থকড়ি সতর্কতার সাথে নড়াচড়া করতে হবে, মনে রাখবেন সংকট কালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং উপরন্ত শত্রুদের সাথে হাত মেলাতে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন, সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করে চলবেন, মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন, শত্রু বিরোধী পক্ষরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, সেই সঙ্গে বিদেশ গমনের সুদের বিদেশ গমনের স্বপ্নসাত বাস্তবায়নের দিকে ধাবিত হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামত
গুরুত্ব দিতে হবে, সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি অতিরিক্ত নজর রাখতে হবে, এমনকি আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, নচেৎ অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। অবশ্য প্রেমিক প্রেমিকাদের জন্য নিত্য নতুন চমক দেখাতে সক্ষম হবেন, সেই সঙ্গে যাদের প্রেম ভেঙেছে, বন্ধুত্বে ফাটল ধরেছে, এমনকি অংশীদারদের সাথে মতানৈক্য চলছিল, এগুলো পুনরায় জোড়া লাগার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। কেসিপাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আজকের রাশিফল আমাদেরকে জানানোর জন্য।